চার মাস আগে অপহৃত চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরোয়ার এবার জীবননাশের শঙ্কায়। বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেন তাকে হত্যার চেষ্টা হচ্ছে। প্রভাবশালী মহলের দায়েরকৃত দুটি মামলায় হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তার। পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অপহরণের চার দিন পর গত বছরের 1 নভেম্বর রাতে সীতাকুণ্ডের কুমিরায় সেতুর নিচে এভাবেই পাওয়া গিয়েছিল সাংবাদিক গোলাম সরোয়ারকে। নিজের অনলাইন পোর্টালে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় অপহরণের পর বদ্ধ ঘরে আটকে নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন তিনি। ঘটনার চার মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে এই সাংবাদিক অভিযোগ করলেন, অপহরণের বিচার তো পাননি, উল্টো ঘটনায় জড়িত প্রভাবশালী চক্রটি তার জীবননাশের চেষ্টা করছে। আমার জীবনের নিরাপত্তা চাই আমি। আমি আসলে আমি এখানে বাঁচতে পারবো কিনা সন্দেহ আছে। আমার প্রতিটা মুহূর্তে আমাকে যেন মনে হচ্ছে আমার কেউ না আমাকে ফলো করতেছে। কোতোয়ালি থানা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তার অভিযোগ, ঘটনার কয়েকদিন পর দুইজনকে গ্রেফতার এবং মোবাইল উদ্ধার হলেও পুলিশ তা গোপন করেছে। পুলিশের আসলে রহস্য আছে, পুলিশ এদিকে বলছে তারা অনেক কিছু করছে, বাট আমি গিয়ে আদালতে যখন যাই বা ওনাদের যাই তখন আমি কোনো কিছু আমি তেমন রেসপন্স পাই না। এই সাংবাদিকের দাবি তার করা মামলার কার্যক্রম স্থবির হয়ে আছে, উল্টো এক ব্যবসায়ীর ব্যক্তিগত সহকারীর দায়ের করা দুটি মামলায় হয়রানি হচ্ছেন তিনি। মামলার খরচ আমাকে বহন করতে হচ্ছে, আমি মামলার খরচ চালাচ্ছি সব কিছু মিলিয়ে, আর এদিকে আমার বিরুদ্ধে যে দুটা উল্টা মামলা করেছে প্রভাবশালী মহল, ওগুলো নিয়ে আমি খুব আতঙ্কে আছি। গত বছরের 28 অক্টোবর চট্টগ্রামের ব্যাটারিগুলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার রিপোর্টার গোলাম সরোয়ার। সিটি নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালও রয়েছে তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।